हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। 2021-22 साल बजेट एमप्लॉय प्रॉविडेंट फंडर कंट्रीब्यूशन उपरे एक लागाम टाना होच्छे। खबर विभिन्न संवादपत्रे देखे तो एकदम बजेट स्पीचर जो वार्ड फाइल से वार्ड फाइल अपने शेयर करब। तो देखो बजेट जो स्पीचर जो वार्ड फाइल से क्लिक करी और बजेट स्पीचर जो वार्ड फाइल से खुले गए। तो ये देखो बजेट स्पीचर जो वार्ड फाइल जो पेज नम्बर आपनर 4 जेटा एनेक्सर टू पार्ट बी अफ बजेट स्पीच जेटा डायरेक्ट टैक्स प्रपोजल तार अंडारे देखो अनेकगुलो सिरियल आछे 1-2 करे। एर मध्य जो सिरियल नम्बर 15 से जगहटा आमी एकटू डिसकस करब जे एखाने कथाटा कि लेखा आछे, माने प्रविडेंट फंडेर जो सिलिंगटा सेई ब्यापारटा कि बला आछे। तो देखो आमी एखाने चले एसेछि 15 नम्बर सिरियलटाय। एखाने जेटा बला आछे रैशनलाइजेशन अफ टैक्स फ्री इनकाम अन प्रविडेंट फंड। तारपर देखो जेटा बोलछे इन अर्डार टू रैशनलाइज टैक्स एक्जेम्पशन फर द इनकाम आर्न्ड बाय हाई इनकाम एमप्लॉइज इट इज प्रपोज टू रेस्ट्रिक्ट टैक्स एक्जेम्पशन फर द इंटरेस्ट इनकाम आर्न्ड ऑन द एमप्लॉइज कंट्रीब्यूशन टू वेरियस प्रोविडेंट फंड्स टू द एनुअल कंट्रीब्यूशन अफ 2.5 लाख। अर्थात एखे क्योंकि बोले वेरियस प्रोविडेंट फंड तर मैंने एखे ईपीएफ जिपीएफ सब ही चले आस এবং যেটা সিলিংটা যেটা বলা হচ্ছে 2.5 লাখ টাকা পর্যন্ত যদি কন্ট্রিবিউশন হয়, মানে যদি 2.5 লাখ টাকার উপরে যদি কন্ট্রিবিউশন হয় সেক্ষেত্রে 2.5 লাখ টাকা পর্যন্ত মানে এক্সেমশনটা পাওয়া যাবে, তারপরে কিন্তু এক্সেমশনটা পাওয়া যাবে না। তো সেই জায়গাটায় আমি একটু বিশদে আপনাদের সাথে একটু আলোচনা করব যে ব্যাপারটা কী হতে চলেছে। আর একটা ব্যাপার আমাদের একটু কনফিউশন ছিল যে জিপিএফটাকেও কি এই মানে আওতায় আনা হচ্ছে কি না। তো আজকে একটা খবরে দেখলাম সেখানে যেটা বলা হচ্ছে যে সিবিডিটির যে চেয়ারম্যান আছেন প্রমোদ চন্দ্র মোদি, উনি ব্যাপারটাকে স্পষ্ট করে বলেছেন যে হ্যাঁ জিপিএফটাকেও কিন্তু মানে এর আওতায় আনা হচ্ছে এবং মানে লটা সবার ক্ষেত্রে একই হবে। তো এই কথাটা উনি বলেছেন যেটা সংবাদপত্রে আমি দেখলাম। যে সমস্ত এমপ্লয়িরা বছরে মানে 2,50,000 অর্থাৎ 2.5 লাখ টাকার উপরে সাবস্ক্রিপশন বা কন্ট্রিবিউশন করবে, ধরুন কোনো একজন এমপ্লয়ি মাসে 50,000 টাকা করে সাবস্ক্রিপশন দিয়েছে, তাহলে তার 50,000 টাকা যদি মাসে সাবস্ক্রিপশন হয় তাহলে তার 12 মাসে 6 লাখ টাকা সাবস্ক্রিপশন দেওয়া হয়ে যাচ্ছে ওই বছর। তো 6 লাখ টাকা যদি দেয় তাহলে দেখছেন এখানে 2.5 লাখ টাকার যে থ্রেশহোল্ড লিমিটটা আছে সেটা ক্রস করে যাচ্ছে। অতএব কতটা ক্রস করে যাচ্ছে না, প্রায় 3.5 লাখ টাকা তিনি এক্সট্রা সাবস্ক্রিপশন দিচ্ছেন। তো এই 3.5 লাখ টাকার উপরে যে সাবস্ক্রিপশন তিনি এক্সট্রা দিচ্ছেন, তো সেই টাকাটার উপরে কিন্তু একটা হিসাব হবে যে 3.5 লাখ টাকায় তার মানে সেই বছরে যে রেট অফ ইন্টারেস্ট আছে প্রভিডেন্ট ফান্ডের, সেই রেট অফ ইন্টারেস্ট অনুযায়ী তার মানে ইন্টারেস্টটা ক্যালকুলেশন হবে। যে ওই যে মানে একবার 2.5 লাখ টাকার উপর হিসাব করতে হবে আর একবার যে টাকাটা 2.5 লাখ টাকা মানে 6 লাখ টাকা দিয়েছেন, তাই 6 লাখ টাকায় সাবস্ক্রিপশন অ্যামাউন্ট দেওয়ার পরে যে টাকাটা ইন্টারেস্ট বাবদ আয় হচ্ছে সেটা হিসাব হবে। এবার এই দুটোকে মাইনাস করে যেটা দাঁড়াবে সেটা হবে আপনার মানে ওই মানে ইনকাম যেটা থ্রেশহোল্ড লিমিটকে ক্রস করে যাচ্ছে ইন্টারেস্ট ইনকাম, ওই ইনকামটাকে মানে আপনাকে ওই আদার্স ইনকামের মধ্যে শো করতে হবে, এরকমই একটা ধারণা পাওয়া যাচ্ছে। তো সেটাই আমি একটু মানে আমার একটা জিপিএফ ক্যালকুলেটর আছে সেটার সাহায্যে আমি আপনাদেরকে ধারণাটা একটু পরিষ্কার করার চেষ্টা করব যে ব্যাপারটা আসলে কী হতে চলেছে। তবে জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড যেটা তারাও কিন্তু এর আওতায় আসছে, এটা কিন্তু মোটামুটি একটা স্পষ্ট করেছে যে সিবিডিটির চেয়ারম্যান অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের যে চেয়ারম্যান আছেন প্রমোদ চন্দ্র মোদি, উনি কিন্তু ব্যাপারটা স্পষ্ট করেছেন যে জিপিএফটাকেও কিন্তু আনা হচ্ছে এর আওতায়। তো এরপর যে ক্যালকুলেশনটা যেটা হবে সেটা নিয়ে মানে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমি তার আগে বলে দিই যে ধরুন যদি 2.5 লাখ টাকা কেউ সাবস্ক্রিপশন দেয়, তো 2.5 লাখ টাকা যদি সাবস্ক্রিপশন দেয় সেক্ষেত্রে তার আপনার ইয়ে হিসাব হচ্ছে মানে 2.5 লাখ টাকা যদি আপনি 12 দিয়ে ভাগ করেন তাহলে আপনার 12 দিয়ে ভাগ করলে হবে 20,833 টাকা করে আপনার মান্থলি সাবস্ক্রিপশন হচ্ছে। তার মানে কোনো একজন এমপ্লয়ি যদি 20,833 টাকা 33 পয়সা করে প্রতি মাসে সাবস্ক্রিপশন অ্যামাউন্ট জমা দেন তাহলে কিন্তু তিনি মানে বছরের শেষে 2.5 লাখ টাকা তার মানে সাবস্ক্রিপশন জমা হয়ে যাচ্ছে আর কি। তো সেই জায়গাটা আমি একটু ডিসকাস করব মানে কীভাবে ব্যাপারটা আসছে। তো দেখুন আমি একটা জিপিএফ ক্যালকুলেটর নিয়ে এসেছি, এই ক্যালকুলেটরটা কিন্তু আমার মানে 2014-15 থেকে একদম 2020-2021 পর্যন্ত হবে ক্যালকুলেশন। তো এই 2020-21-এ যে রেট অফ ইন্টারেস্ট আছে সেটা আপনারা জানেন যে 7.1 করে প্রতিটা কোয়ার্টারই আছে, যেগুলো এখানে শো করা আছে দেখছেন 7.1। তো এরপর 2021-22-এর তো রেট অফ ইন্টারেস্ট এখনও ঘোষণা করা হয়নি,
তো সেটা হলে কিন্তু সঠিক হবে। তো এখানে একটা 7.1 ধরে আমি করছি, ধরে নিচ্ছি যে 7.1 রেট অফ ইন্টারেস্ট, মানে এবং প্রতিটা কোয়ার্টারে 7.1ই আছে। তো দেখুন আমি যে শিটটা নিয়ে এসেছি, এখানে প্রথমে আসছে সিলেক্ট ইয়ার, তো আমি এখানে 2020-21 সিলেক্ট করা আছে। তারপরে দেখুন আমি যেটা করব এখানে, যেটা তারপরে যেটা কলাম সেটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্সটা আমি দেবো এখানে হচ্ছে জিরো, মানে আমার কোনো ওপেনিং ব্যালেন্স নেই। তারপরে আমি দেবো হচ্ছে, আমি যেটা করলাম যে 2,50,000 টাকাকে 12 দিয়ে ভাগ করলাম, 12 দিয়ে ভাগ করার পর যেটা এলো সেটা হচ্ছে আপনার 20,833 টাকা 33 পয়সা। তো আমি 20,833 টাকা 33 পয়সা আমি এখানে পুট করব সাবস্টিশন অ্যামাউন্টে, 20,833 টাকা 33 পয়সা আমি এখানে সাবস্টিশন অ্যামাউন্টে দিলাম। যেই আমি 20,833 টাকা দিয়ে দিলাম, দেখুন আমার এই ক্যালকুলেটারে কিন্তু টোটাল শিটটা তৈরি হয়ে গেছে। আমার দেখুন এই সাবস্টিশন কলামে, 3 নম্বর কলামে মানে আমার সাবস্টিশনগুলো বসে গেছে, এবং দেখুন টোটাল সাবস্টিশনটা চলে এসছে, এবং এখানে দেখুন ইন্টারেস্টটাও ক্যালকুলেশন হয়ে গেছে। তো এখানে দেখুন ইন্টারেস্টটা এসছে 9,615 টাকা, এটা কিন্তু প্রতিটা কোয়ার্টারে 7.1 ইন্টারেস্ট রেট ধরে কিন্তু আমরা এটা মানে হিসাবটা হচ্ছে আর কি। তো দেখুন ওই মানে 2,50,000 টাকা সাবস্ক্রিপশন যিনি দিচ্ছেন ইউনিফর্ম রেটে, তার হচ্ছে 9,615 টাকা ইন্টারেস্ট বাবদ আয় হচ্ছে। তো আপ টু মানে 2,50,000, অর্থাৎ যদি ওই মানে 9,615 টাকা পর্যন্ত যদি আপনার মানে ইনকাম হয় ইন্টারেস্ট বাবদ, তাহলে কিন্তু আপনাকে কিন্তু এই টাকাটা কিন্তু ইনকামে শো করতে হচ্ছে না। কিন্তু যখনই আপনার এই 9,615, আমি এটা এক্সাম্পল হিসাবে বলছি, মানে আপনার এই 2,50,000 টাকার যে সাবস্ক্রিপশন অ্যামাউন্ট, এটা যখনই আপনার ক্রস করে যাবে তখন কিন্তু আপনাকে হিসাবটা কিন্তু করতে হবে। তো দেখুন আমি এখানে আর একটা হিসাব করছি, আমি এখানে দিচ্ছি হচ্ছে যে ধরুন কোনো একজন এমপ্লয়ি মাসে 50,000 টাকা করে সাবস্ক্রিপশন দিচ্ছেন, 50, 1, 2, 3 আমি দিলাম। তো 50,000 টাকা করে যদি সাবস্ক্রিপশন দেয়, তাহলে কিন্তু সেই এমপ্লয়ি কিন্তু প্রায় 6,00,000 টাকা ওই অ্যামাউন্ট কিন্তু মানে সাবস্ক্রিপশন অ্যামাউন্ট জমা হচ্ছে, যেটা এখানে আমি দেখতে পাচ্ছি যে দেখুন 6,00,000 টাকা চলে এসছে সাবস্ক্রিপশন অ্যামাউন্ট। তো 6,00,000 টাকা যে 6,00,000 টাকার জন্যে তার ইন্টারেস্ট রেটটা, ইন্টারেস্টটা কত আসছে দেখুন, এই যে 23,075 টাকা। তাহলে দেখুন যিনি 2,50,000 টাকা দিচ্ছিলেন তার ইন্টারেস্ট আসছিল মানে 7.1 রেট অফ ইন্টারেস্ট ধরে আপনার হচ্ছে 9,615 টাকা, হয়ে যিনি 50,000 টাকা করে মানে সাবস্ক্রিপশন দিলেন মানে 6,00,000 টাকা দিলেন, তার ইন্টারেস্ট এলো হচ্ছে 23,075 টাকা। তাহলে কী করতে হবে, তাহলে তিনি এই যে 23,075 থেকে 9,615 যেটা ওই 2,50,000 টাকার জন্য আসছিল, এই দুটোকে মাইনাস করে দিলে যেটা আসবে সেটা হবে 13,460 টাকা। এই 13,460 টাকা উনি এক্সট্রা ইনকাম করলেন ওই থ্রেশহোল্ড লিমিটটা ক্রস করার জন্যে, মানে ফর এক্সাম্পল 6,00,000 টাকা, তো ওই 13,460 টাকা তিনি এক্সট্রা ইনকাম করলেন ইন্টারেস্ট বাবদ, এই টাকাটা তাকে কিন্তু ইনকামে শো করতে হবে, যেটা হয়তো আদার ইনকামে যে আপনার ওই ইন্টারেস্ট বাবদ যা হয় সেখানে কিন্তু আপনাকে শো করতে হবে। এরকমই একটা মানে ধারণা পাওয়া যাচ্ছে। তো এটাই যে এভাবেই যে হবে সেটা কিন্তু একবারই গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না, কিন্তু বিভিন্ন সংবাদপত্র থেকে বা বিভিন্ন জায়গা থেকে যে মানে ইয়েটা আসছে একটা সামারি করে যেটা বোঝা যাচ্ছে যে মোটামুটি এরকমই একটা হতে চলেছে এরকম একটা আশা করা যাচ্ছে। তো এখনও পর্যন্ত কিন্তু পুরো ক্লারিটি সব কিছুরই কিন্তু পাওয়া যাচ্ছে না, পরবর্তীকালে যখন আরও ক্লারিটি আসবে এটা নিয়ে তখন কিন্তু আরও আপনাদের সঙ্গে আমি আপডেট শেয়ার করব। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, ধন্যবাদ।